ও নম শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্রানম তম গতিম পরমেশ্বরম। তিন কারণের অর্থাৎ সৃষ্টির স্থিতি বিনাশের হেতু শান্ত শিবকে প্রণাম। হে পরমেশ্বর, তুমি পরম গতি, তোমার কাছে আত্মসমর্পণ করি। নমস্কার বন্ধুরা, আজ 8ই জানুয়ারি 2024, 22শে পৌষ, সোমবার। এই সোমবার দিনটি ভগবান শিবের আরাধনার দিন বলে মনে করা হয়। এদিন শিবের পুজো করলে ভগবান শিব অত্যন্ত খুশি হন এবং তার ভক্তদের মনের মতো আশীর্বাদ দিয়ে থাকেন। তাই বন্ধুরা, অনেকে হয়তো আজকে দিনে ভগবান শিবের পুজো করছেন ও তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন, তা খুবই ভালো। কিন্তু আবার অনেকে হয়তো কোনো কারণবশত আজকের ব্রত পালন করতে পারছেন না। তাহলে ভগবান শিবের এই সোমবারের ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ যদি প্রজ্বলন করতে পারেন, তাহলে ভগবান শিবের কৃপা লাভ হয়। বন্ধুরা, শুরু করছি সোমবারের শিবের ব্রত কথা। আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধনসম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্রলাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন শিব। এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায়, কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না, নিয়মিত সোমবারে উপবাস রাখত ও ব্রতকথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছর হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে, সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সে পাত্র ছিল কানা। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা। আমি কাশী পড়তে যাচ্ছি। এ বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মা বিলাপ শুরু করেন। সে সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়।
তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে সৃষ্টি, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রতকথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই বন্ধুরা, চেষ্টা করবেন প্রতি সোমবার ভগবান শিব গৌরীর পূজা করতে। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।